80-90 দশকে পর্দা কাঁপিয়েছেন। ওপার বাংলার অভিনেত্রী হয়েও তিনি বাংলাদেশ ও পাকিস্তানের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, হয়েছেন চলচ্চিত্রের সাড়া জাগানো নায়িকা। পুরো নাম রীনা সুনেত্রা কুমার হলেও সুনেত্রা নামেই তিনি বেশ পরিচিত। 1985 সালে ওসিলা সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। তখন সুনেত্রার বয়স ছিল মাত্র 15। এই অভিনেত্রী জনপ্রিয়তা পান 1990 সালে মুক্তি পাওয়া দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি সিনেমার মাধ্যমে। মায়াবী চোখের সুনয়না অভিনেত্রী সুনেত্রা, থিয়েটারের মাধ্যমে অভিনয়ের যাত্রা। বাংলাদেশী নির্মাতা মমতাজ আলী সুনেত্রাকে প্রথম ঢাকায় নিয়ে আসেন। চিত্রনায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না সহ আরও অনেকের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছিলেন সুনেত্রা, হয়ে উঠেছিলেন সকলের প্রিয় অভিনেতা। বহু সুপারহিট সিনেমা উপহার দেয়া এই অভিনেত্রী নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন। নিজের ফেসবুকে পোস্ট করে এমনটাই জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। অঞ্জনার সাথে সুনেত্রার প্রথম পরিচয় হয় 80-এর দশকের মাঝামাঝি সময়ে FDC-তে পরিচালক দারা শিকর মাধ্যমে। সুনেত্রার মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন অঞ্জনা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। অঞ্জনা তার ফেসবুকে লিখেছেন, অনন্ত লোকে শান্তিতে থেকো বোন, এমন হৃদয় ছোঁয়া বাস্তব ধর্মীয় অভিনয়ে সুনেত্রার কোনো জুড়ি ছিল না। সুনেত্রা আমাদের মাঝে বেঁচে নেই শুনতেই এতটা কষ্ট পেলাম যে ভাষায় প্রকাশ করার মতো না। অশ্রুসিক্ত নয়নে বারবার সেই মায়ামাখা মিষ্টি হাসির অপরূপ চেহারাটা চোখে ভাসছে। একরাশ কষ্ট নিয়ে একসময় কলকাতায় পাড়ি জমায় সুনেত্রা। উল্লেখ করে অঞ্জন আরও লেখেন, সেখানেও সে কিছু সংখ্যক চলচ্চিত্র অভিনয়ের পর একসময় লোকচক্ষুর অন্তরালে চলে যায়, আর কখনোই কারো সামনে আসেননি। তোমার অন্তিম যাত্রা শান্তির হোক বোন, আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমার সঠিক মূল্যায়ন করতে পারিনি। অনেক ভালো রুচিসম্মত চলচ্চিত্র তুমি আমাদের উপহার দেওয়ার পরেও তোমাকে দিতে পারিনি জাতীয় ও রাষ্ট্রীয় কোনো সম্মান। ফিল্মের ব্যাড পলিটিক্সের কারণে 80-এর দশকে সুনেত্রার মতো অনেক গুণী শিল্পী বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে এমনটা উল্লেখ করেছেন অঞ্জনা। ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সুনেত্রা, সময় সংবাদকে বিষয়টি জানিয়েছেন অঞ্জনা নিজেই। অভিনেত্রী জানান, মোহন নামের এক মুক্তিযোদ্ধা ও শিল্পপতির সাথে বিয়ে হয়েছিল সুনেত্রার। সে সময় ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল তাকে। তার নাম দেয়া হয়েছিল ফাতেমা হক। আদালতে তাদের বিয়ে হয়েছিল, আর তাই বিয়ের পরে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। তবে বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক দারা শিকর। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। শিমুল পারুল সিনেমায় নায়ক ফারুকের সঙ্গে জুটি বেঁধেছিলেন সুনেত্রা। গ্রাম বাংলার নিটল প্রেমের গল্পের সিনেমা শিমুল পারুল। সিনেমাটি পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছিল। পর্দার শিমুল না ফেরার দেশে চলে গেছেন 2023 সালের 15 মে। শিমুলের পর চলে গেলেন পারুলও। যাওয়ার আগে শিমুলকে নিয়ে স্মৃতিচারণও করেছিলেন সুনেত্রা, অর্থাৎ পারুল। বলেছিলেন, ফারুক ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমার শ্রদ্ধা তার জন্য চিরকাল থাকবে, ওনার আত্মার শান্তি কামনা করি। আল কাসির, সমসংবাদ, ঢাকা।